জুহন রচিত মঙ্গল সমাচার। আমি সে জীবনময় রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে, কেউ যদি এই রুটি খায় তাহলে সে অনন্তকাল বেঁচে থাকবে। আর এই যে রুটি আমি দান করব তা আমার নিজেরই মাংস, তা আমি দান করব যাতে জগতের মানুষ জীবন পেতে পারে। এতে ইহুদিদের মধ্যে একটা প্রচণ্ড তর্কাতর্কি বেঁধে গেল। তারা বলতে লাগল, লোকটা কি করে ওর নিজের মাংস আমাদের খেতে দিতে পারবে? তখন যিশু তাদের বললেন, আমি তোমাদের সত্যি সত্যি বলছি, তোমরা যদি মানব পুত্রের মাংস না খাও আর যদি তার রক্ত পান না করো তাহলে তোমাদের সে জীবন পেয়ে যাবার আর প্রশ্নই ওঠে না। যে আমার মাংস খায় ও আমার রক্ত পান করে সে শাশ্বত জীবন পেয়েই যায়, আর শেষ দিনে তাকে আমি পুনরুত্থিত করব। কারণ আমার মাংস প্রকৃত খাদ্য ও আমার রক্ত প্রকৃত পানীয়। যে আমার মাংস খায় ও আমার রক্ত পান করে সে আমার মধ্যে বাস করে আর আমিও তার মধ্যে বাস করি। আমাকে যেমন পাঠিয়েছেন স্বয়ং জীবনময় পিতা এবং আমি যেমন পিতার জন্য বেঁচে আছি, তেমনি ভাবে আমাকে যে খায় সে আমারই জন্য বেঁচে থাকবে। এমনই এই রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে, তোমাদের পিতৃপুরুষেরা যা খেয়েছিলেন এ রুটি তেমন রুটি নয়, তারা তো মারা গেছেন। এ রুটি যে খায় সে অনন্তকাল বেঁচে থাকবে। প্রভুর মঙ্গল সমাচার, প্রভুর জয় হোক। খ্রিস্টেতে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, আমরা উদযাপন করছি প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তের মহোৎসব পার্বণ। যীশু আমাদেরকে তার আপন দেহ ও রক্ত দান করেছেন যেন আমরা অনন্তকাল বেঁচে থাকি। যদি জিজ্ঞেস করি কে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, নিশ্চয় এক বাক্যে স্বীকার করবেন যে আপনার মা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। নিশ্চয় এতে কোনো সন্দেহ নেই, কেননা মাই তো আমাদের গর্ভে ধারণ করেছেন, স্তন্য পান করিয়েছেন এবং লালন পালন করেছেন। আমাদেরকে ঘিরে তার কত চিন্তা ও যত পরিশ্রম। আমাদের মা এই সব কিছুই করেন কারণ তিনি আমাদের ভালোবাসেন, আর সন্তানেরাই তো মায়ের আনন্দের কারণ। তাই তিনি চান আমরা যেন তার আদর্শে জীবন গড়ে তুলি, তাই মাকেও আমরা এত ভালোবাসি। প্রভু যীশু খ্রিস্ট আমাদের ভালোবাসেন, কিন্তু প্রশ্ন হল এর প্রমাণ কি হতে পারে? এর প্রমাণ হল তিনি নিজের মাংস রক্ত আমাদের খাদ্য ও পানীয় হিসাবে দান করেছেন যেন আমরা খ্রিস্টে বৃদ্ধি লাভ করতে পারি। পবিত্র খ্রিস্ট জাগে যাজক খামিবিহীন রুটি ও বিশুদ্ধ দ্রাক্ষরস নিয়ে যখন প্রতিষ্ঠা বাক্য উচ্চারণ করেন, এই আমার দেহ এবং এই আমার রক্ত, তখন এই রুটি ও দ্রাক্ষারস প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। আমরা সবাই খ্রিস্ট প্রসাদ দেখেছি, যিশুর দেহে পরিণত রুটিটি আকৃতিতে গোলাকার, অর্থাৎ ক্ষুদবিহীন ও অন্তহীন। রুটিটি আকারে সাদা, অর্থাৎ পবিত্র ও জ্যোতির্ময়। এই রুটি সহজে পচনশীল নয়, অর্থাৎ স্থায়িত্বের প্রতীক, চিরস্থায়ী। রুটিটি শক্ত, নমনীয় নয়, অর্থাৎ দৃঢ়তার প্রতীক, মজবুত। এ রুটি সহজে বিতরণ করা যায়, অর্থাৎ সকলের নিকট গ্রহণীয় ও সহজলভ্য। যিশু রক্তে পরিণত দ্রাক্ষারস দেখতে লালচে সুন্দর, আমাদের দৃষ্টি আকর্ষণ করে।
দ্রাক্ষারসের গন্ধ সুমধুর আমাদের ঘ্রাণ আকৃষ্ট করে। দ্রাক্ষারসের স্বাদ সুমিষ্ট আমাদের স্বাদ তৃপ্ত করে। যখন যাজক খ্রিস্টের দেহ রক্ত পান ও গ্রহণ করেন তখন সেবক মৃদু ঘণ্টাধ্বনি বাজায়, আমাদের শ্রবণ আনন্দিত করে। দ্রাক্ষারস আমাদের ত্বকের জন্য প্রতিরোধক ও প্রতিষেধক, পচন রোধ করে ও সৌন্দর্য বৃদ্ধি করে, অর্থাৎ আমাদেরকে মহিমান্বিত করে। যিশু আমাদের ভালোবেসে আপন দেহ রক্ত দান করে আমাদেরকে পরিপূর্ণ জীবন ও সার্বিক পরিতুষ্টি দিয়েছেন। যখন আমরা খ্রিস্টের দেহ ও রক্ত গ্রহণ ও পান করি তখন আমরা খ্রিস্টের মতো হতে আমন্ত্রিত ও নিমন্ত্রিত হই। আমরা খ্রিস্টের জীবনে প্রবেশ করি যেন আমাদের ক্ষুধা ও তৃষ্ণা চিরকালের ন্যায় দূর হয়ে যায়। খ্রিস্টে আশ্রিত জীবন হল ক্ষতবিহীন, যেখানে পাপের কোনো ছায়া নেই। এ জীবন আমাদের সর্বস্ব পিতার ন্যায় পবিত্র হতে আহ্বান জানায়। এ জীবন অনন্ত, কখনো শেষ হবার নয়। এ জীবনে শয়তানের প্রলোভন আমাদেরকে কখনো টলাতে পারে না। এ জীবন সকলের কাছে সমভাবে সমাদৃত। খ্রিস্ট প্রসাদ যে কেবল অনন্ত জীবন দান করে, পবিত্র করে তোলে কিংবা বলিয়ান করে তোলে তা কিন্তু নয়। অধিকন্তু খ্রিস্টের দেহ রক্ত আমাদের ক্ষুধা ও তৃষ্ণা দূর করে এবং আমাদের দেহ মন আত্মায় পরিতৃপ্তি দান করে। এ জীবন সামগ্রিক জীবন, এ আনন্দ সর্বব্যাপী আনন্দ। তাই তো আমরা প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ ও পান করতে এত বেশি ক্ষুধিত ও তৃষ্ণার্ত হই, কেননা আমরা যে যীশুকে খুব বেশি ভালোবাসতে চাই। এখন প্রশ্ন হতে পারে যে কেন যীশু আমাদের জন্য খাদ্য ও পানীয় রূপে নিজেকে নিঃশর্ত ও নিঃস্বার্থভাবে বিলিয়ে দিয়েছেন, অন্য কিছু নয় কেন? কারণ একমাত্র খাদ্য ও পানীয়ই পারে আমাদেরকে পরিপূর্ণ জীবন ও পরিপূর্ণ তুষ্টি দিতে। আর আমাদেরকে ঘিরেই তো যীশুর পরম আনন্দ। তাই খ্রিস্ট প্রসাদ গ্রহণ করে আমরা খ্রিস্টময় হয়ে উঠি, আমাদের জীবনটা হয়ে ওঠে খ্রিস্ট জাগের পূর্ণতা। জন্মগ্রহণের মধ্য দিয়ে এই পূর্ণ জাগ আরম্ভ হয়। দীক্ষা স্নানে হয় আদি পাপ মোচন। জীবনে চলার পথে ক্ষমার অনুশীলন আমাদেরকে পুনর্মিলিত ও একত্রিত করে। হস্তাপন সংস্কারে আমরা খ্রিস্টের সাক্ষী হয়ে উঠি, খ্রিস্টে আশ্রিত জীবন সাক্ষ্য হয়ে ওঠে আমাদের বাণী প্রচার। নিঃশর্ত ও নিঃস্বার্থ সেবাদান বহু মানুষের কাছে হয়ে ওঠে জীবন অর্ঘ্যস্বরূপ। পরিশেষে ঈশ্বরের নিকট আমাদের পরিপূর্ণ আত্মসমর্পণ ঈশ্বরের মহিমায় ঘোষণা করে। এভাবেই আমরা মানুষের আনন্দ ও পরিতুষ্টির কারণ হয়ে উঠি। খ্রিস্টের দেহ ও রক্ত গ্রহণ করে, খ্রিস্টের শিক্ষা অন্তরে ধারণ করে, তার আত্মদান জীবনে লালন করে এবং তার আদেশ চলার পথে পালন করে আসুন আমরা খ্রিস্টময় হয়ে উঠি এবং খ্রিস্টের ন্যায় সকলের তরে উৎসর্গকৃত হই। নিজেকে ভেঙ্গে চুরে সকলের তরে খ্রিস্টময় হয়ে উঠি এবং খ্রিস্টের ভালোবাসায় রূপান্তরিত হই। আমাদের জীবনদান যেন বহু মানুষের জন্য জীবন অর্ঘ্য হয়ে ওঠে, আমরা পরস্পরের নিকট হয়ে উঠি জীবনের আনন্দ ও প্রেরণা। আসুন আমরা নিজেদেরকে আমাদের
প্রিয়জনদের তরে বিলিয়ে দেই, হয়ে উঠি খ্রিস্টময়। এটাই আমাদের খ্রিস্টীয় জীবন আহ্বান, এতে আমাদের পরম আনন্দ। কেননা আমাদের প্রিয়জনেরাই আমাদের আনন্দের কারণ ও উপলক্ষ। প্রভু পরমেশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন।